আপনারা দেখছেন গোমতী ডট টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। সবার আগে সর্বশেষ খবর গোমতী ডট টিভিতে। বহুল কাঙ্ক্ষিত নড়াইলে মধুমতী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। মধুমতী নদীর উপর নির্মিত 6 লেনের মধুমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সোমবার 10 অক্টোবর দুপুর 1:11 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গোপালগঞ্জ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় এবং সেতু প্রান্তে যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন। গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তে নির্মিত দেশের প্রথম 6 লেনের সেতু মধুমতী সেতু নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 2008 সালে নড়াইলের সুলতান মঞ্চে নির্বাচনী জনসভায় কালনাঘাটে এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 2015 সালের 24 জানুয়ারি তিনি কালনা সেতু নামে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মধুমতী নদীর মতো সুন্দর একটি নামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধুমতী নদীর নামে সেতুটির নামকরণ করেছেন। সেতু উদ্বোধনের আগের দিন রোববার তা পরিদর্শনে গিয়ে সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য বলেন, সোমবার বেলা 12:00 প্রধানমন্ত্রী উদ্বোধনের পর রাত 12:00 জনসাধারণের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নড়াইলের লোহাগড়ার উপজেলা এবং গোপালগঞ্জের কাশিয়ানীর মধ্য দিয়ে প্রবাহিত মধুমতী নদীর উপর নির্মিত এই সেতু উদ্বোধন হওয়ায় নড়াইল যশোর সহ এই অঞ্চলের মানুষ সড়কপথে সরাসরি ঢাকা যাতায়াত করতে পারবে। পাশাপাশি এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই সেতু ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার। সড়ক ও জনপথ অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী ও কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান বলেন, 960 কোটি টাকায় নির্মিত মধুমতী সেতু দেশের প্রথম 6 লেনের সেতু, যার প্রস্থ 26.1 মিটার। সেতুর উভয় পাশে 6 লেনের সংযোগ সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইলের 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মহিউদ্দিন বিপিএমবার, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু সহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।